আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্টুডিওর বাইরে খোলা পরিবেশে ভিডিওটি করা একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা সেটি হচ্ছে আপনারা সবাই জানেন এমপিও কমিটির যে সভা অনুষ্ঠিত হয় সেটি কিন্তু প্রতি বিজোড় মাসের শেষের দিকে এই সভাটি অনুষ্ঠিত হয় আজ সতেরোই মে দু এমপিও কমিটির যে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি সতেরোই মে অনুষ্ঠিত হবে না আগামী বৃহস্পতিবার উনিশে মে এই এমপিও কমিটির যে সভা সেটি উনিশে মে দু বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই সভাতে যারা নতুন করে যোগদান করেছেন এবং নতুনভাবে এমপিওর জন্য আবেদন করেছেন তাদেরকে ইন্ডেক্স নাম্বার দেওয়া হবে যাদের ফাইল অ্যাপ্রুভ ফরওয়ার্ডিং অবস্থায় রয়েছে তাদের ইনশাল্লাহ বৃহস্পতিবারের পরেই আপনারা ইন্ডেক্স নাম্বার পেয়ে যাবেন এই সিদ্ধান্তই কিন্তু আগামী বৃহস্পতিবার উনিশে মে নেওয়া হবে সাথে সাথে যারা বিএড স্কেল পাবেন তাছাড়া যে সকল পদে মামলা মকদ্দমা রয়েছে সেই সকল পদের কী হবে এই বিষয়েও কিন্তু এই এমপিও কমিটির যে সভা হয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে পাশাপাশি যারা নতুন করে আবেদন করবেন তাদের বিষয়েও কিন্তু এই সভাতে সিদ্ধান্ত হয় তার কারণ অনেক পদে কিন্তু মামলা থাকে সেই মামলার বিষয়ে কি হবে এমপিও কমিটির সভাতে কিন্তু সেটি আপনার সিদ্ধান্ত হয় তাছাড়া যারা সহকারী প্রধান শিক্ষক আছেন তারপরে প্রধান শিক্ষক আছেন তাদেরকেও কিন্তু ইন্ডেক্স নাম্বার দেওয়ার জন্য এই যে এমপিও কমিটির সভা সেটি বিজড় মাসের শেষের দিকে অনুষ্ঠিত হয় এবং আপনাদের যাদের ফাইল ইয়াপ্রু ফরওয়ার্ডিং অবস্থায় রয়েছে তারা আশা করছি ইনশাআল্লাহ আপনাদের ইন্ডেক্স নাম্বার পেয়ে যাবেন এবং আপনারা জুন মাসের যে প্রথমের দিকে এক তারিখ অথবা পাঁচ তারিখের দিকে যে মে মাসের এমপিও বিল ছাড় করা হয় সেখানে আপনাদের এমপিও সিটে আপনাদের নামটি থাকবে ইনশাল্লাহ আপনারা প্রথম মাসের বেতন পেয়ে যাবেন আর আগামীতে এরিয়া দেওয়া হবে কি না কিংবা যারা যোগদান থেকে বেতনের দাবি করছেন এবং আপনাদের যে দু হাজার নীতিমালা আছে সেখানেও কিন্তু বলা হয়েছে যোগদানের থেকেই কিন্তু বেতন দেওয়ার কথা এই বিষয়েও হয়তো এমপিও কমিটির যে সভা সেখানে কথা হতে পারে বা আলোচনা হতে পারে দেখা যাক আগামী বৃহস্পতিবারের যে এমপিওর সভা হবে সেখানে কি কি কথা হয় সেখানে কি আলোচনা হবে সে বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ